চেষ্টা করবো 11টার ভিতরে স্কোয়ার আপ করতে, না হলে হয়তো 5 মিনিট বা এরকম, তারপরে আমরা হয়তো 10-15 মিনিট যদি কোনো প্রশ্ন বা কথা থাকে আমরা হয়তো সেটাই করলাম। এই এই এটা একটা জুমার খুতবা, এটার নাম হচ্ছে মানে এই মানে হেডলাইন যদি বলেন বা হেডিং যদি বলেন সেটা হচ্ছে আপনার গার্ড ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিজ, নিজেকে এবং নিজের আহালকে বাঁচাও। এখানে প্রথমে বলতেছে যে কোন আত্মা বা কোন নফস অন্য কারো বোঝা বহন করবে না, এটা ইসলামের একটা কনসেপ্ট আমরা জানি, অনেক অনেকখানে আছে, হাদিসে আছে, কোরআনে আছে, অনেকখানে আছে। এমনকি শয়তানও করবে না, যে শয়তানের প্ররোচনে আমরা অহর খারাপ কাজ করি সেও ওই দিন আপনাকে ডিজার্ভ করবে, সেও বলবে যে আমি তো আসলে কিছু করি নাই, আমি শুধু সাজেশনটা দিছি, কাজটা তো সে করছে, কেউ কারো পার্ডনই করবে না। আমরা সূরা আওয়াসায় সম্ভবত আছে যে মানুষ নিজের ছেলে থেকে নিজের ভাইয়ের থেকে আখি ও বনী, নিজের ছেলের থেকে নিজের ভাইয়ের থেকে পালায় বেড়াবো, পালাবো যে আমাকে যেন কিছু না চায় কেয়ামতের দিন, এরকম একটা অবস্থা দাঁড়াবে। সূরা মায়েদার একটা আয়াত কোট করতেছেন এখানে, সেখানেও একই কথা বলতেছেন, টেন্ড টু ইওর সেলফ অ্যান্ড দোজ হু হ্যাভ স্ট্রেড ক্যানট হার্ম ইউ ইফ ইউ আর গাইডেড। নিজের যত্ন নেও, নিজের দেখাশোনা করো, টেন্ড মানে কি দেখাশোনা করো, নিজের যত্ন নেও, নিজের দেখভাল করো, যারা পথভ্রষ্ট হয়েছে তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তার মানে আমরা বুঝলাম যে আমরা কারো কোনো, কেউ কারো কোনো কাজে আসবে না, কেউ কারো কোনো বোঝা বহন করবে না, কেউ কারো কোনো লাভ বা ক্ষতি করতে পারবে না কিয়ামতের রেসপেক্টে। এটার আমরা জানি যে আল্লাহ সুসাল সাহেব নিজের মেয়েকে বলছেন যে আমি তোমার বাবা, আমার উপর তোমার রাইট আছে, তোমার যা রাইট আছে বা হক সেটা তুমি এখানে নিয়ে নাও, কিয়ামতে আমি তোমার কোনো কাজে আসবো না। তাহলে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাজে যদি না আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কি কাজে আসবে, তাই না? মানে ওই সেন্সে যে একটা লিমিটের বাইরে গেলে উনি কোনো কিছু করতে পারবেন না আমাদের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য পারবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার জন্য পারবেন না, নূহ আলাইহিস সালাম তার ছেলের জন্য পারবেন না, লূত আলাইহিস সালাম তার ওয়াইফের জন্য পারবেন না, কোনো কাজ মানে কোনো কাজে আসবেন না কিয়ামতের দিন। এই সেন্সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমার কোনো কাজে আসবো না। তো এটা যদি হয় তাহলে মোটামুটি ভাবে আমরা বুঝতেছি যে আমরা কাউকে কেউ জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো না, এই এই ক্ষমতা বা এই আল্লাহ দেন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন সাফায়েত করবেন আমাদের জন্য, এটা সত্য, কিন্তু সাফায়েতের দুইটা কন্ডিশন আছে আপনারা জানেন। প্রথম কন্ডিশন হচ্ছে যে যে সাফায়েত রাসূল ছাড়াও অন্যরাও অন্য সাফায়েতকারী ই থাকবে, যেমন আপনার সূরা বাকারা, সূরা আলে ইমরান আপনার জন্য সাফায়েত করবে, আপনার ই আপনার জন্য সাফায়েত করবে, আপনার সিয়াম আপনি যে রোজা রাখছেন সেটা, আরও আরও আছে আপনার যে মানে ছোটো যে বাচ্চা মারা গেছে সে তার বাবা মার জন্য সাফায়েত করবে, শহীদরা করবে, অ্যান্ড সো অন আরও অনেক করবে। কিন্তু সাফায়েত এই সাফায়েতগুলো দুটো কন্ডিশন আছে, প্রথমটা হচ্ছে যে যিনি সাফায়েত করবেন আল্লাহর তরফ থেকে তার পারমিশন নিতে হবে, মানে আল্লাহ পারমিশন দিতে হবে তাকে সাফায়েত করা, যেমন রাসূলুল্লাহ পারমিশন দেওয়া হবে তারপরে উনি সাফায়েত করবেন। আর দুই নম্বর হচ্ছে যার ব্যাপারে করবেন তার ব্যাপারে পারমিশন লাগবে, যার তার ব্যাপারে করলে হবে না। যেমন ধরেন রাসূলুল্লাহ তার চাচার ব্যাপারে করলে হবে না, এটা আমরা এখন থেকেই জানি, এর অ্যাডভান্স জানি না, করলে হবে না। তার মানে কি মিনিমাম একটা কোয়ালিফাইং মার্ক থাকতে হবে আপনার, ফর এক্সাম্পল আপনি 30 পাইছেন, এখন 33-এর জন্য আল্লাহ রাসূল সাফায়েত করবেন, কিন্তু আপনি 3 পাইছেন এখানে সাফায়েতে কিছু হবে না। যারা কুফরের উপর মারা গেছেন, যারা শিরকের উপর মারা গেছেন তাদের সাফায়েতে কিছু হবে না। আচ্ছা, তো আমরা গ্রসভাবে বলতে পারি যে এটা আমরা কেউ কারো কোনো কাজে আসবো না। এবং সাইফুল্লাহ ভাই একটা হালাকে বলছিলেন যে অনেকে মনে করে যে মারা যাওয়ার পরে ছেলে মেয়েদের যাদের রেখে যেতেছে তাদের দোয়ায় বোধহয় বা দান খয়রাতে বোধ হয় তারই হবে না, পাশ মার্ক না পেলে দোয়ায় দান খয়রাতে কিছু হবে না, হলে তো আল্লাহ রাসূলের হইতো সবচেয়ে আগে, অথবা ইব্রাহিম আলাইহিস সালামের হইতো, তারা আমাদের চেয়ে অনেক অনেক বেশি ই দোয়া করবেন না, তাদের দোয়া করবেন সেটাই কিছু হবে না। তথাপি আল্লাহ কোরআনের একটা আয়াতে বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলছে যে নিজেকে এবং নিজের আহালকে কোথা থেকে আগুন থেকে বাঁচাবো, যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আমি কয়েকটুকু পড়িনি, একটার বড় আছে, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। এই কথা কেন বললেন তাই, মানে প্রথম যেটা বললাম কেউ কারো কোনো কাজে আসবে না,
ইয়াত আল্লাহ কিন্তু বলতেছেন যে নিজেকে এবং নিজের আহালকে আগুন থেকে বাঁচান। এখানে যেটা বলা হয়েছে যে এই বাঁচানো মানে আপনি বাঁচায় ফেলতে পারবেন সেটা না, আপনি বাই ভার্চু অফ ইয়র বিং গার্ডিয়ান অথবা আমির অথবা গোত্রপতি বা রাষ্ট্রপতি যাই বলেন, ওইটার ইসে আপনার উপর দায়িত্ব বর্তায় যে আপনি তাদেরকে গাইড করার চেষ্টা করবেন। তারা হবে কি হবে না গাইডেড এটা সম্পূর্ণ আল্লাহর হাতে, কিন্তু দায়িত্বটা আপনার উপর বর্তায়। এটা এখানে যেরকম আল্লাহ বললেন আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বুখারী এবং মুসলিমের একটা হাদিসে বলেন যে তোমরা সবাই হচ্ছ মেষপালকের মতো, তোমাদের আন্ডারে যে মেষপালটা আছে অর্থাৎ গরু মানে ছাগল বা ভেড়ার যদি একটা পাল থাকে হার্ড যেটাকে বলে, সেটার জন্য তোমরা জিজ্ঞাসিত হওয়া, সেটা যদি তোমাকে জিজ্ঞেস করা হবে কি করছিলে তাদেরকে ঠিক মতো গাইড করছিলে কিনা, ঠিক যেভাবে আপনার ওই যখন তারা যখন নিয়ে আসে ওই চড়ায়, আপনার আরব দেশের কথা বলছি পার্টিকুলারলি, আমাদের দেশে তো দিন মানের উপর চলে না, আপনি সৌদি আরব গেলে দেখবেন মানে ডেজ আফটার ডেজ তারা গ্রেজিং গ্রাউন্ডে আসে, ওইখানেই থাকতেছে ওইখানেই খাইতেছে, মানে যারা নিয়ে যায় আর কি। যখন ফিরে নিয়ে আসে মালিকটা হয়তো শহরে থাকে অথবা আর একটা জায়গায় থাকে বা ওয়ান সিনেমা বাইরে সে হিসাব নেয়, তখন তাকে হিসাব দিতে হয় কয়টা ছিল আর কয়টা আছে, কয়টা নেকড়ে বাঘ নিয়ে গেছে অথবা কয়টা অসুখে মারা গেছে। একইভাবে আপনার আন্ডারে যারা থাকবে, আপনি যদি একটা আমির হন কিছু, তাহলে সেটা সেটাকে নিয়ে আপনি কি করছেন এই জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। সেটা রাষ্ট্রপতির জন্য রাষ্ট্র, আপনার জন্য মিনিমাম অন্তত আমাদের একটা ফ্যামিলি আছে এবং সেই ফ্যামিলিতে ওয়াইফ দুটা বাচ্চা ফেলেও আছে, মানে একদম নিউক্লিয়ার ফ্যামিলি থেকে চলে গেলাম, যদি সেটাই আপনার কর্তৃত্বের জায়গা হয় তাহলে সেটার জন্য আপনি জিজ্ঞেসিত হবেন। এবং আপনি যখন বাসায় থাকবেন না, আপনার ওয়াইফ তখন বাকি টুকুর ইনচার্জ, আপনার সম্পদ আপনার কিছু চুরি হলো কিনা অপচয় হলো কিনা কেউ নিয়ে গেল কিনা, আপনার ওয়াইফকে জবাবদিহি করতে হবে, যার যতটুকু আছে সেটুকুর জন্য করতে হবে। এটা হচ্ছে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং। তো এখন কথা হচ্ছে যে আমরা কি করবো, তাই এই যে বাঁচাইতে বললেন আল্লাহ কোয়ান সুসাকুম বা হালিকুম নার বা রাসুল ইসলাম বললেন যে তোমাদের হার্ট যেটা তোমাদের আন্ডার থাকবে সেটা যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হবে সেটাদের আমাদের করণীয় কি, এইখানে এসে উনি বলতেছেন যে আমাদের প্রথম করণীয় হচ্ছে তাদেরকে আপনার প্রথম করণীয় বলতে মানে তিনটা জিনিস বলতেছেন। একটা হচ্ছে যে কারেক্ট বিশ্বাস, তাদেরকে কারেক্ট বিশ্বাস সম্বন্ধে জ্ঞান দেওয়া, কারণ আপনারা হয়তো জানেন তবু আমি যা আগে বলছি যে পুরানো কথা নতুন কোনো কথা নেই, অধিকাংশ মানুষ জাহান্নামে হবে কিন্তু বিশ্বাসের জন্য, আমলের জন্য না। কারণ আমল জিনিসটা স্কলাররা যখন আকীদা পড়ান ইমান পড়ান তখন বলেন যে ইমান হচ্ছে একটা গাছের মতো, যদি তুলনা করি আমরা চিন্তা করি গাছের মূল হচ্ছে আপনার অন্তরে বিশ্বাস, কাণ্ড হচ্ছে মুখে ঘোষণা করার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ, অন্তরে থাকবে বিশ্বাস, কিন্তু এটা তো কোনো মেজার নাই, ওটা তো কেউ মাপতে পারবে না। কাণ্ড হচ্ছে মুখে বলবেন, মানে খুব এক্সেপশনাল কেস ছাড়া যে আপনার ওইখানে বন্দুক ধরে রাখছে এটা বললে গুলি করে মেরে ফেলবে, এরকম কেস ছাড়া কিন্তু সকলের উপর এটা ফরজ বা ওয়াজিব যে আপনার মুখেও উচ্চারণ করতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ, মনে মনে খালি বললে হবে। মূল এবং কাণ্ড গেল, আর ফুরু বা শাখা প্রশাখা হচ্ছে, শাখা প্রশাখার ডালপালা হচ্ছে আমল। এর ভিতরে কিছু আমল আছে যেটা ছাড়া আপনার ঠিক আছে বড় একটা শাখা কেটে ফেললেন সঙ্গে গাছ ধরে যায়। কাণ্ড, কাণ্ডর পরে যে ফার্স্ট যেটা বেরিয়েছে ধরেন ডান দিকে একটা বাঁ দিকে একটা দুইটা গেছে, একটা কেটে ফেললে তো গাছ মরে যেতে পারে, বড় একটা আমল আছে না, আমলের বড় ছোট আছে না, নামাজ পড়েন না আপনি আপনার ইমানের দাবি করে কোনো লাভ নেই, কিন্তু ডালপালা যেগুলো আছে ছোটখাটো একটা পাতা পড়লে বা একটা এই পড়লে এটা পড়বেই, ত্রুটি হবেই আমাদের, আমরা পারফেক্ট না কেউ, এবং শুধু আমল দিয়ে আমরা জান্নাতে যাব না এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের বেলায় বলছেন। একটা একটা ফিউনারেলে গেছিলেন এবং যখন একজন সার্টিফাই করছেন যে উনি জান্নাতি আমার এই ভাই জান্নাতি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে তোমার কাছে কি ওয়াহী আসছে নাকি, বলছে না ওনার তো আমল খুব ভালো ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে শুধু আমল দিয়ে কেউ জান্নাতে যাবে না, সাবের দিকে শুনছেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না এনা আমিও না, মিনিং সবাই গ্রেসের দরকার হবে, আমলে আমাদের ত্রুটি হবে। আপনারাই চিন্তা করে দেখেন আপনাদের নামাজ ছুটছে না জীবনে, কোনো না কোনো কিছু ছুটছে, এখন হয়তো ছুটে মায়দার 72 নম্বর আয়াত আপনারা দেখে নিন বাসায় গিয়ে, দুইটার মিলিত রেজাল্টেন্ট ই যদি বলি আমরা মিলিত স্টেটমেন্ট হচ্ছে যে
যে তওবা না করে শিরকের উপর মারা যাবে তার জন্য জান্নাত হারাম এবং জাহান্নাম ওয়াজিব মিলিত ফল। তাহলে তওবা না করে শিরকের উপর মারা যেতে তার মানে এটা কি বিশ্বাসের ত্রুটি না? শিরক একটা বিশ্বাসের ত্রুটি। সুতরাং আকীদার ত্রুটি বিশ্বাসের ত্রুটি এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ধরেন আজকে যদি এমন কেউ থাকেন এখানে যিনি এই জিনিসগুলো নিয়ে চিন্তা করেন নাই কখনো, আজকে বাসায় গিয়া ওনার মনে হলো যে মুসলিম হিসাবে যেটা সবাই মনে হওয়া উচিত যে কালকের দিনটা আমার আমি নাও বাঁচতে পারি, আজকে আমি স্টার্ট করবো আমার আহলের সাথে ইন্টারেকশন, যে কি দিয়ে শুরু করবেন? বিশ্বাস দিয়ে শুরু করবেন, বিশ্বাসটাকে আগে ঠিক করবেন। ফজলুর রব্বি আছেন, বই আনতে পারছেন? আচ্ছা এখানে দিন, যারা যাদের যারা দেখেন নাই বা ই করেন পরে দিন, লাস্টে দিন। বিশ্বাস কি করে ঠিক করবেন? আজকে রাতে বলবো বিশ্বাস ঠিক করার জন্য পড়াশোনা করতে হবে। এটা বিশ্বাসের ব্যাপারগুলো হচ্ছে পিওরলি ওয়াহিভিত্তিক ব্যাপার, এটা কোনো হুজুরের মত না, এটা কোনো মাঝহাবের মত না, পিওরলি ওয়াহি থেকে নিতে হবে। ওয়াহি বলতে কি? ওয়াহি বলতে আমরা বুঝি দুইটা জিনিস, একটা ওয়াহি মাতলু যেটা তেলাওয়াত করা হয় কোরআন, ওয়াহি গায়ের মাতলু যেটা তেলাওয়াত করা হয় না হাদিস। এই দুইটা সোর্সের বাইরে বিশ্বাসের জিনিস নেওয়া যাবে না। কোনো হুজুর কোনো হুজুরকে বলছেন এখানে বিশ্বাস হয় না। বিশ্বাসের জিনিসগুলো শিখতে সময় লাগবে, কিন্তু বেসিক একটা চেষ্টা করতে পারেন যে আমরা একটা বইয়ের কথা বলে আল আকিদা তাহাবিয়া, এই বইটা 239 হিজরিতে জন্ম ইমাম তাহাবি ইজিপ্টে জন্ম গ্রহণ করছিলেন, ওনার হানাফি স্কলার ছিলেন, ওনার লেখা একটা বই। এটাকে চার মাজহাব সহ আহলে সুন্নাহ জামা সবাই এটাকে একটা কোড বুক হিসাবে ই করেন, আপনার কোড বুক হিসাবে দেখেন। এই দেখতে এরকম বইটা, এখানে আরো অনেক রকম দেখতে পাবেন। এখানে 105টা পয়েন্টে উনি কোডিফাইড করছেন বলতে পারি আমরা, বা একটু 100 টেবুলেট করছেন বলতে পারি। 105টা পয়েন্টে ইসলামে আকিদা কি হবে সেটাকে উনি ই করছেন, লিপিবদ্ধ করছেন, যেখান থেকে শত শত স্কলাররা পরবর্তীতে এটার সরা করছেন। সরা মানে সরা মানে হচ্ছে ব্যাখ্যা করছেন। এবং এখন থেকে 700 বছর রাফলি আগে একজন আছেন ইবন আবি ইজাল হানাফি, ওনার ব্যাখ্যাটা খুবই খুবই প্রসিদ্ধ। আমাদেরকেও শহীদুল্লাহ খান মাদানি এক সময় আইসিডি যখন প্রথম শুরু হয় 2007 সালে, তখন উনি আমাদেরকে ওইখান থেকে পড়ে শুনেছেন, অ্যাবাউট 6 মান্থসের মতো ওইখান থেকে এই করছেন। যাই হোক, আপনাদের ওই পর্যায়ে যাওয়ার আগে আমি বলতেছি এটা একটা হ্যান্ডবুক হিসাবে সবাই কালেক্ট করতে পারেন। 10 টাকা করে পাইকারি পাওয়া যায়, ওই পাইকারি কিনলে 10 টাকা, আর গায়ের দাম হচ্ছে 20 টাকা। আজকে যারা পাইলেন যে অল্প কটা আছে, যে কটা আছে আমার গাড়িতে করে কয়েকটা আছে আমি আনিয়ে নিবো, আজকে যদি হয়ে যায় হয়ে গেল, আর নাহলে পরে স্কুলে রেখে যাবেন আপনারা কালেক্ট করে নিয়ে। 105টা পয়েন্টে বিলিফস বিশ্বাসগুলো কি হবে, যেমন ধরেন আমি এই দেশে বড় হয়েছি, সারা জীবন জেনে বড় হয়েছি যে আল্লাহ সর্বত্র বিরাজমান, একটা কিছু উদাহরণ দিচ্ছি। আমি বলতেছিলাম যে আজকে গিয়ে আপনি সবাই মাইক নিয়ে বলতে শুরু করে দিলেন যে এটা কিন্তু ভুল, তা না, কিন্তু আমি বলতেছি যে আমি তো এখানে মুসলিম ঘরেই বড় হয়েছি, আমার বাবা হুজুর রেখে আমাকে পড়াইছেন, কোরআন পড়াইছেন, নামাজ শিখাইছেন, ওযু শিখাইছেন, তারপরেও কিন্তু আমি জানছি যে আল্লাহ সর্বত্র বিরাজমান। অথচ এটা কিন্তু একটা টেস্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রথম একজন দাসীকে নিয়ে আসা হয়েছিল একটা টেস্টের জন্য, মানে একজন সাহাবি একজন একজন মহিলাকে হিট করছেন, মানে তার পিতা দাসীকে মারছেন, চর্থা পড়তেছে একটা, তারপর ওনার খুব খারাপ লাগছে যে এই যদি বিশ্বাসী হয়ে থাকে, পিতা দাসী ছিল তখন আর কি, এই যদি বিশ্বাসী হয়ে থাকে তাহলে তো মানে একটা গিল্টি ফিলিং আসতো না, তো উনি নিয়ে আসছেন তাকে রসুলের কাছে টেস্ট করার জন্য। রসুল তাকে দুইটা প্রশ্ন জিজ্ঞেস করছেন, একটা জিজ্ঞেস করছেন আমি কে, আর একটা জিজ্ঞেস করছেন আল্লাহ কোথায়। তার মানে দেখেন এই দুইটা প্রশ্ন দিয়ে কিন্তু রসুল দুইটা প্রশ্নের মাধ্যমে বলে দিয়েছেন যে এই মহিলা বিলিভার। মহিলা বলছেন যে আপনি রসুল আল্লাহ এবং আপনি হচ্ছেন কি বলে আল্লাহ উপরে আছে। তখন বলছে যে একে ছেড়ে দাও, এ বিশ্বাসী। তাই দেখেন খুব ইম্পর্টেন্ট দুইটা প্রশ্ন ইম্পর্টেন্ট। আজকের দিনে যদি কোনো মুসলিম মনে করে যে আল্লাহ রসুল সাল্লাম রসুল না মেসেঞ্জার না, তার কি তার ইমান থাকবে? থাকবে না। এটা কিন্তু একটা টেস্ট। আল্লাহ রসুলকে আশেপাশের জন্য মোহাম্মদ আব্দুর রসুল, এটা ইমানের ই না, ইমানের স্টেটমেন্ট। এটা কেউ যদি মনে করে যে আল্লাহ রসুল রসুল না, তাহলে তার ইমান থাকবে না। আবার ওইটাই ইম্পর্টেন্ট যে কেউ যদি মনে করে উনি উপরে না, তাহলে কিন্তু তার ইমান থাকবে না। কিন্তু মনে করি সবখানে আছে, কুকুরের ভিতর আছে, ছাগলের ভিতর আছে, গরুর ভিতর আছে, কুমারের ভিতর আছে, কুমারী পূজা করলেন আপনি, বুঝছেন না, সব সব জায়গায় ভগবান আছে, সর্বত্র বিরাজমান, তাহলে কিন্তু আপনার মুসলিম থাকলেন না। তাহলে কি প্রায়োরিটি অনুযায়ী এই জিনিসগুলো জানাটা আগে দরকার, যেগুলো ছাড়া আমি মুসলিম থাকবো না, এই কথাটা আমি বলতেছি। সেই জিনিসগুলো মোরালেস এখানে 105টা পয়েন্টে আছে। এইভাবেই যে আপনাকে জানতে হবে এমন কোনো কথা নেই, বাট আমি জাস্ট সহজের জন্য বলতেছি, জাস্ট সহজভাবে দেখতে পারেন।
তো এখানে বলছেন যে প্রথমেই আমরা বিশ্বাস ঠিক করার চেষ্টা করব, আমাদের আহালকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা যদি আমি করি। যে আজকে গিয়ে যদি কারো মনে হয় যে আমার তো সময় নেই, বা প্রত্যেক মুসলমানের মনে করা উচিত যে আমার সময় নেই, কারণ কেউ যদি মনে করে যে সে কালকের সকাল দেখবে যদি সে নিশ্চিত হয় তার আকিদায় ত্রুটি আছে, তাই না? আমাদের আমাদের কি আমরা শোয়ার সময় কি দোয়া করি, আমি যদি আর না ফিরি বা আমাকে যদি আর না ফিরাই দেন আল্লাহ তাহলে আমাকে মুসলিম হিসাবে কবুল করে বা মুসলিম হিসাবে গ্রহণ করে বা ইত্যাদি। তার মানে প্রতিটি রাত আমি আপনি যখন ঘুমাইতে যান আপনি এটা পসিবিলিটিটা কনসিডার করা উচিত মুসলমান হিসাবে যে আমি সকালটা নাও দেখতে পারি, এবং লাইফস্টাইলটা ওই রকমই হওয়া উচিত যে আমার ধার আমার কর্জ আমার ওয়াসিয়ত আমার কোথায় কি আছে এটা যেন আমাদের ওয়াইফরা বা আমাদের ফ্যামিলির বা যার যার জানার তারা যেন জানে, থিঙ্কিং দ্যাট আমি কালকে সকালটা নাও দেখতে পারি। সুতরাং আজকে এখানে এগুলো শুনে যাওয়ার পরে যদি কারো মনে হয় যে তার আহলকে উনি আগুন থেকে বাঁচাবেন তাহলে প্রথমেই বিশ্বাস দিয়ে শুরু করা উচিত যে বিশ্বাস কি করে করবেন, এটা হলো একটা পয়েন্ট। কারেন্ট বিশ্বাসটা যেন হয় এবং কারেন্ট বিশ্বাসটা কিভাবে জীবনে ট্রান্সলেটেড হবে। আপনি বললেন আমার কারেন্ট বিশ্বাস আছে কিন্তু জীবনে এটা কোনো এফেক্ট নাই, এটাও খুব মিনিংলেস। যেমন দেখবেন যে মাজারে বৈশাখে লা ইলাহা ইল্লাল্লাহ তহিদের ই করতেছে, মাজারের খানকায় বৈশা বা মানে ওই পীরের খানকায় বৈশা সে তহিদ নিয়ে কথা বলতেছে, অথচ পরমূর্তি সে শ্রদ্ধা দিতেছে পীরকে অথবা ওইখানে ই করতেছে। তাহলে জীবনে ট্রান্সলেটেড হয়নি, ওটা মুখে শুধু বলতেছে জীবনে ট্রান্সলেটেড হয়নি, সেটা একটা কথা বলতেছে যে জীবনেও যেন তহিদে ই আসে। তারপরে বলতেছে যে মুসলিম হিসাবে জীবনযাপন করার অর্থটা কি, মানে এটা তো গেল বিশ্বাসের ব্যাপার, তারপর এখন জীবনযাপন করবেন মুসলিম হিসাবে জীবনযাপন করার অর্থটা কি, বা এটা এটা যখন আপনি শিখলেন তারপরে কিভাবে ই করবেন। সেখানে তিনটে ব্যাপার আসবে, একটা হচ্ছে আপনার উপর আল্লাহর হক কি, আপনার উপর দুনিয়ার হক কি, দুনিয়া বলতে আদার্স প্রতিবেশী বাবা মা আত্মীয় স্বজন ওয়াইফ শ্বশুর শাশুড়ি যার যার যেখানে যেটা আছে, আমার হক কি আপনার উপর, আমার মুসলিম হিসাবে হক আছে আপনার উপর, আমি সালাম করলে আপনি উত্তর দিবেন, আমি হাঁচি দিলে আপনি ওইটার জবাব দিবেন, আমি অসুস্থ হলে আমাকে দেখতে যাবেন, আমি মরে গেলে আমার জানা যায় যাবেন, এগুলো হক না, এক মুসলিমের উপর এক মুসলিমের হক, এগুলো জানা। আর তিন নম্বর হচ্ছে নিজের উপর নিজের হক কি, নিজের উপর নিজের হক কি। আচ্ছা আল্লাহর হক কি আমার উপরে, আল্লাহর হক মানে আল্লাহ তো আল্লাহ আমাকে বানাইছেন কেন, আপনাকে আমাকে বানাইছেন কেন, কোরআনের একটা আয়াতে এক্সপ্লিসিটলি বলছেন কেন বানাইছেন, মামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে কে মানুষ এবং জিনকে কেবলমাত্র আমার ইবাদত ছাড়া আর কোনো কারণে বানাইনি। তাইলে আল্লাহ আপনাকে একটা আইডিয়া পাইলেন না, মানে ইবাদত না করে যদি আপনি মারা যান আল্লাহ আপনাকে যে পারপাসে বানাইছেন এটাই আপনি ফুলফিল করলেন না। আমি অনেক সময় বলি যে আপনারা একটা গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করবেন, নিয়ে এখানে চকচক করতেছে গাড়ি, বললো যে এটা পাওয়ার উইন্ডো আছে এটা লাইট এটা এসি এটা 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 সব শেষ, মানে লাস্ট ডিলটা আপনার সাথে আপনি দাম বলবেন এখন, তখন আপনারা বলবেন কিন্তু গাড়িটা চলে না, আপনি গাড়িটা কিনবেন, হ্যাঁ কিনবেন না, গাড়ির পারপাসই হচ্ছে এ টু বি যাওয়া, আপনার লাইফের পারপাসই হচ্ছে আল্লাহর ইবাদত করা, এইটা ছাড়া আপনি পিএইচডি হলেন প্রেসিডেন্ট হলেন প্রাইম মিনিস্টার হলেন দুনিয়া জয় করলেন এভারেস্টের উপরে উঠলেন কারাকোরাম জয় করলেন সব মিনিংলেস যদি এইটা ঠিক না হয়। তাহলে আল্লাহর উপর আপনার হকের একটা আইডিয়া শুনুন না। আচ্ছা এটা হলো ব্রডভাবে হক, স্পেসিফিক্যালি হক কি, শির্ক বিবর্জিত ভাবে আপনি আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর ইবাদত করবেন শির্ক বিবর্জিত ভাবে করবেন, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শির্ক না করে আল্লাহর ইবাদত করবেন, এটা হচ্ছে মেজর হক যেটা। তারপরে এটা শাখা প্রশাখে আরো অনেক কিছু আসবে সেটা ঠিক আছে, আমরা সময় পাইলে আলাপ করবো, আমরা যেহেতু একটু একটু চেজিং। দুনিয়ার হক কি আপনার উপর, দুনিয়ার হকের দুনিয়ার যখন হকের কথা আসবে প্রথমেই মনে রাখবেন অন্যের হকটা আল্লাহ মাফ করবেন না, এই নিয়মটা আল্লাহ নিজের উপর বানায় দিয়েছেন, এটা কিন্তু কেউ আল্লাহকে বাধ্য করে নাই, আমরা আমাদের কিন্তু আল্লাহর উপর অটোমেটিক কোনো রাইট নেই, এটা কিন্তু একটা বুঝের ব্যাপার, আমাদের আন্ডারস্ট্যান্ডিং কিন্তু প্রপার হওয়া উচিত। আমরা অনেক সময় মনে করি যে আমেরিকানরা এত ভালো আছে আমরা এরকম আছি, কি হলো আল্লাহ সারা জীবন তো তোমার মানে গোলামি করলাম নামাজ পড়লাম এবার করলাম, আল্লাহর উপর অটোমেটিক্যালি আমাদের কোনো রাইট নেই, যতটুকু আল্লাহ দিছেন তার আল্লাহ অনেকখানে বলছেন যে তোমাদের উপর আল্লাহ রাইট হচ্ছে সেই বিবর্তিত এই করবা, এবং তোমরা থাকছে আল্লাহর উপর যে রাইট সেটার জন্য যে রাইট দাবি করতে পারবা এটা কে নির্ধারণ করছে, আল্লাহ বলে দিছেন ঠিক আনলে না সে তাকে শাস্তি দেওয়া হবে না জুলুম করবে না বলে আল্লাহ নিজের উপর জুলুমকে হারাম করে নিছে, এই হারামটা কেন নিজে করছেন কেউ তাদেরকে বাধ্য করেনি। সুতরাং আমাদের কিন্তু
এমন কোন রাইট নেই আল্লাহর উপর যেটা আল্লাহ দেন না, এরকম কোনো রাইট থাকতে পারে না। সেখানে আল্লাহ বলছেন যে বান্দার এইটা হকটা যদি অনাদায় থাকে এটা আল্লাহ মাফ করবেন না। পাঁচ পয়সা প্রাপ্তি যদি থাকে আপনার কাছে কারো, আপনি যদি এক্সেপ্টেড শহীদ হন আপনার জান্নাত আটকায় দেবে। পাঁচ পয়সা যদি কেউ আপনার কাছে পায়, ওইটা কি সারা গেছে পাওয়া, যেটা পাওনা দেনা বলবেন আপনি খুব লাইটলি নেই, পাওনা দেনা বললেন খুব লাইটলি নেই। সেদিনে ডিস্টার্ব অফ দ্য হার্টে আমরা কি শুনতেছিলাম যে জাকাত কালেক্ট করতে গিয়ে একটা ফ্রুট নিজের জন্য রাখছেন, আল্লাহ সুসাল্লাহ বলছেন যে আগুনের ফ্রুট তাকে খাওয়ানো হচ্ছে। জাকাত কালেক্ট করতে পাঠিয়েছেন গভর্নমেন্টের জিনিস, একটা ফ্রুট নিজে খেয়ে ফেলছে নিজের জন্য, বিধিবদ্ধ ভাবে খান নেই, বিধি বহির্ভূত ভাবে খাইছেন। জাকাত যারা কালেক্ট করে তারা কিন্তু একটা পোর্শন কালেকশনের জন্য পায়, সেটা রাষ্ট্র ঠিক করে দিবে বা ই করে দিবে, কিন্তু বিধি বহির্ভূত ভাবে খাইছেন সেইটার জন্য বলছেন যে জাহান্নামে এখন সাথে আগুনের ফ্রুট খাওয়ানো হচ্ছে। আর একটা গল্প আছে খাইবারের ওই অবরোধের সময় একজন সাহাবী একজনই শহীদ হয়েছেন, এখানে একটা তীর এসে লাগছে উনি শহীদ হয়ে গেছেন, বাকিরা বলছেন যে ওনার কপাল কত ভালো, একজনই শহীদ হয়েছেন উনি জান্নাতে যাচ্ছেন আর কি, মানে কনফার্ম জান্নাতে যাচ্ছেন। আল্লাহ রাসূল বললেন যে সে জাহান্নামের চাদর গায়ে দিয়ে পরপারে যাচ্ছে, কেন গনিমতের মাল থেকে উনি না বলে একটা চাদর নিয়েছিলেন। একটা চাদর ইজ ওয়াট, আপনি চিন্তা করেন আমাদের দেশে যারা আমাদের দণ্ডমূল্যের কর্তা তারা এরকম গল্প আমরা জানি, ফার্স্ট হ্যান্ড গল্প সেকেন্ড হ্যান্ড না, যে সেই কর্তার ওয়াইফের ফ্রেন্ড শপিং করবে একটা পাজেরো গাড়ি, চ্যালেঞ্জার সিসির গাড়ি, ফুল লোডেড উইথ পেট্রোল অথবা অপটেন, হয়তো পেট্রোল জানে না অপটেন জানায় ভালো থাকবে ইঞ্জিন, ওইটা নিয়ে সারাদিনের জন্য দিয়ে দেওয়া হলো সাহেবের ওয়াইফের ই যাবে কি বলে বান্ধবী শপিং করবে, 35 টাকার টিস্যু পেপার, 5000 টাকা টেন্ডার দিয়ে আমরা কিনতেছি, বিকজ ওই টেন্ডার আর কেউ দেয় নাই, একজনই দিছে, এমন ভাবে অ্যারেঞ্জ করা হয়েছে একজনই দিবে এবং সেই লোয়েস্ট সেই হাইয়েস্ট যাই বলেন আপনি, সিস্টেমটাই এমন যে ওটা করবে। আপনি কি মনে করেন যে একটা ফ্রুট বা একটা চাদরের চেয়ে এটা অনেক বড় জিনিস না? পাবলিক মানি না এটা, রিয়েলি পাবলিক, গনিমতের মাল কিন্তু পাবলিকই ছিল, জাকাতের মাল পাবলিকই ছিল। তাহলে বুঝতে হবে যে আপনার উপর পৃথিবীর হক কি অনেক চিন্তার ব্যাপার আছে এবং এই হক আল্লাহ মাফ করবেন না। আপনার কাছে পাঁচ পয়সা কেউ পাওয়া না থাকলে আপনার শহীদের জান্নাত আটকে যাবে, এটা আল্লাহ মাফ করবেন না, এটা আল্লাহ নিজের উপরই করে নিয়েছেন। সুতরাং অন্যের হক নিয়ে আমরা অত্যন্ত কেয়ারফুল থাকব, স্পেশালি নেইবার, নেইবারের কথা কি বলছেন, যে নেইবারকে কষ্ট দিবে সে জান্নাতে যাবে না, সিম্পল কথা সামারি বললাম। গ্রামে গেলে দেখবেন আপনি, আমি আমি নিজেই দেখছি যে আপনার বাড়িতে উঁচা আছে, আমাদের সিলেটে তো উঁচা, নিচে আছে না টিলা, উপর উপরে থেকে আপনি এই বাথরুমের পানিগুলো ছেড়ে দিলেন এমন ভাবে যাতে নেইবারের দরজার সামনে দিয়ে বা নেইবারের বাড়ির সামনে দিয়ে যায়, সেই জন্য অলওয়েজ কাপড়টারে উঠাইয়া পার করতে পারে ইচ্ছা করে, আমার কাছে বান্ধা থাকো বুঝছেন না, কাবুতে থাকে বলে একটা কথা, কাবুতে থাকবে আমার, মামার মানে আয়ত্তে থাকবে, মামার কাছে মুখাপেক্ষি থাকবে আমার, আপনি জান্নাতে যাবেন না, কারণ নেইবারকে কষ্ট দিয়ে যাওয়ার কথা সমান। আপনি চিন্তা করুন ওয়াইফের হক, ছেলে মেয়ের হক, এটা হক, তো ছেলে মেয়েদের সম্বন্ধে জান্নাত দিয়ে বলতে গিয়ে আরেকটা ছোট্ট কথা আমি বলি, অলওয়েজ এটাও বলি, বলে নেই এই জায়গাতে বলে নেই, যে আমাদের এই এখনকার সবচেয়ে ছোট যারা চলে গেল খেলতে চলে গেল, এদের প্রতি কিন্তু এরা যখন বড় হয় আমি বুঝি যে বাবা মার মানে তো মানে কলিজার টুকরা যেটাকে বলে সেটা সফট হাতগুলা, আরো ছোট যখন থাকে তখন প্রথম একটা দুটো শব্দ বলতেছে, পাটা নাড়তেছে বুঝছেন না, একটা শব্দ শোনার জন্য মানে প্রথম যেদিন মা বা বাবা বলছে আপনি পারলে মানে মাইক নিয়ে সবাই জানিয়ে দেখেছেন যে আমার মেয়ে আজকে বা ছেলে আজকে এই কথাটা বলছে, তার সফট হাতটা আপনি গালে লাগাইতে কত ভালো লাগে, এই সফট হাতটা একদিন আগুনে পড়বে, আবার সেই চামড়াটা রিগ্রো করবে, আবার পড়বে, আবার রিগ্রো করবে, আবার পড়বে, সো অন, এটাকে আপনি চান কোনোদিন চান? তাহলে তার জন্য আমি আসলে বলি যে আপনি বাইরে গেছেন, আপনার ফ্রেন্ড ইউরোপ থেকে আসছে, আপনার একটা সুইস চকলেট দিছে, আপনি না খেয়ে ওটার পকেটে রেখে দেন যে আমার মেয়েটাকে বা আমার ছেলেটাকে খাওয়াবো যেটা আপনার প্রাণ প্রিয়। এই যে মায়াটা দেখাইলেন, আদরটা দেখাইলেন, এটা কিন্তু রিয়েল আদর না। রিয়েল আদর হওয়া উচিত ছিল যে এই সফট চামড়াটা পুড়বে, গলবে, পুড়বে, গলবে, এগেইন এন্ড এগেইন রিগ্রো করবে ইটার্নাল টাইমের জন্য, মানে ইটার্নিটির জন্য। তাহলে আপনার উচিত ছিল এই চামড়াটা কি করে আগুন থেকে বাঁচবে সেই চিন্তাটা প্রথমে করা, যদি সত্যি আপনি তাকে ভালোবাসেন।
ভালোবাসার ডেফিনিশনই আপনার কাছে ক্লিয়ার হয় নাই যদি ওইটা না করে থাকে না, এটা জাস্ট প্রসঙ্গত বললাম আমরা। আর তিন নম্বর হচ্ছে নিজের উপর নিজের হক। নিজের উপর নিজের হক কি? ইসলামে আত্মহত্যা করা হারাম জানে, মহাপাপ কিন্তু, মানে বিশাল পাপ আত্মহত্যা যেটাকে বলি। নিজেকে আপনি নষ্ট করতে পারেন না, খরচ করতে পারেন না, ইন এ ওয়ে দ্যাট ইজ নট স্যাংশন অর নট অ্যাপ্রুভড বাই আল্লাহ। নিজেকে নষ্ট করতে পারেন না, নিজেকে হত্যা করতে পারেন না। ফর এক্সাম্পল আপনি সিগারেট খান, এখনকার স্কলাররা কি বলেন, সিগারেটকে হারাম বলে, সিগারেট কিলস একটা স্লোগানই আছে। সিগারেট কোন রকমের কোন গুণ নেই এটার, বরঞ্চ অতি অবশ্য আপনাকে তিলে তিলে মেরে ফেলবে। এরপরে যদি আপনি সিগারেট খান, আপনি কি করলেন? নিজের উপর নিজের হক আদায় করলেন না। নিজের উপর নিজের হক হচ্ছে আপনি নিজেকে প্রোটেক্ট করবেন, স্পেন্ড করবেন, খরচ করবেন। আপনি যদি সারা রাত নীল ছবি দেখে কাটান এবং আপনি আপনার যদি ওয়াইফ থাকে তাহলে ওয়াইফ, আর ওয়াইফ না থাকলে যে হবে ওয়াইফ, তার হকটা যেভাবে নষ্ট করলেন, নিজেকেও কিন্তু আপনি স্পেন্ড করে দিলেন, খরচ করে দিলেন। আপনি যদি ইয়াবাদের ইয়াবায় আসক্ত হন, আপনি নিজেকে খরচ করে দিলেন, নষ্ট করে দিলেন, নিজের উপর নিজের হকটা আপনি আদায় করলেন। এই কথাগুলো চিন্তার ব্যাপার আছে দুইটা কারণ। তিন নম্বর জিনিসটা হচ্ছে আমরা কি পড়তেছি, উমানফুসকম ওয়াহলিকম নারা, কিভাবে আগুন থেকে বাঁচাবতে প্রথমে পড়লাম নিজের এবং নিজের আহালের বিশ্বাস শুদ্ধ করব, সেই বিশ্বাসকে কিভাবে জীবনে অ্যাপ্লাই করব সেটা নিয়ে চিন্তা করব, সেটার জন্য কিছু জানতে হবে কিভাবে অ্যাপ্লাই করবো। যেমন আমি বললাম যে আপনি যদি নাই জানেন যে আল্লাহ আশের উপরে আছেন, তাহলে আপনি জীবনে কিভাবে অ্যাপ্লাই করবেন? আপনি একটা বড় বিকট আকৃতির গাছ দেখলে ওটাতে চিন্তা করে বসবেন? আমার ছোট ভাই গেছিল একটা সেমিনারে চুন্দ্রিগড়, তো গিয়ে খুব অদ্ভুত আকৃতির একটা গাছ দেখছে সে, মানে দেখে চিন্তা করতেছে যে এটা একটা ছবি নিয়ে গিয়ে দেশিকে দেখাবো। ছবি নিয়ে গিয়ে দেখে এক লোক এখানে চিন্তা করতেছে, মানে তাদের তাদের কালচারে এটা কোনো ব্যাপার না, যে কোনো মানে বিস্ময়কর কিছু, যে কোনো বিরাট কিছু, যে কোনো সাপ হোক হাতি হোক একটা কিছু দেখলে তারা চিন্তা করে, তাদের ই না। আমরা এই যে ইসে দেখছি যে একটা একটা ই আছে, ক্লিপ আছে, মানে অডিও কিন্তু ওই ইসে বানানো আর কি, ছবি আকারে বানানো, যে এমন কিছু জিনিস যেটা তুমি দুনিয়ার আর কোনো দেশে দেখবে না, শুধু ইন্ডিয়াতে দেখবে। তো ওইখানে একটা সিন আছে যে এভি মড আর কি, মানে মডার্ন ডেইজ এর যত মড হতে পারে, উচ্চশিক্ষিত মহিলা গরু পেশাব করতেছে আর ওইখানে হাত দিয়ে জাস্ট মানে ফ্রেশ পেশাবটা পান করতেছে, ভক্তি, তাই না? ভক্তি। কিন্তু আমরা তো সেই ভক্তি করতে পারবো না, পারবো আর পারবো না। সুতরাং বিশ্বাস শুদ্ধ করতে হবে, কোথায় আপনার ভক্তি থাকবে, কোথায় আপনি ই করবেন, আল্লাহ কোথায় আছেন। হ্যাঁ, এগুলা আল্লাহর সৃষ্টি, এগুলা আমরা আগেই বলছি যে যারা এই সকালকে আসছেন আগে, তুমি ফল, তুমি ফুল, তুমি তাতে গন্ধ, আমরা কিন্তু এই আকিদায় বিশ্বাস করি না। এটা সর্বেশ্বরবাদীরা বলে, সবকিছুই আল্লাহ, সৃষ্টি স্রষ্টা এক, সবকিছু আল্লাহ, তুমি ফল, তুমি ফল, তুমি ফুল, আর তুমি গন্ধটাও তুমি না। আমরা বলি ফল আল্লাহর সৃষ্টি, ফুল আল্লাহর সৃষ্টি, গন্ধ আল্লাহর সৃষ্টি। এবং আমাদের তাওহীদের যাত্রা এই শুদ্ধ আকীদা করবে কোথা থেকে শুরু হবে, আর কিছুই আল্লাহর মতো না। সারা যা কিছু এক্সিস্ট করে, জান্নাত জাহান্নাম ফেরেশতা শয়তান আমরা গরু ছাগল পৃথিবী তারা সব একদিকে, আল্লাহ একদিকে। এই তাওহীদের যাত্রা শুরু হবে এইখান থেকে, আর কিছুই আল্লাহর মতো না। আল্লাহর সাথে কোনো ডোমেইন শেয়ার করে না, কোনো চরিত্র কোনো ক্যারেক্টারিস্টিক শেয়ার করে না, আর কিছুই আল্লাহর মতো না। এখান থেকে শুরু হবে। আমরা কোরআনের দুইটা সুরাতে এটা বলি, একটা হচ্ছে সুরা ইখলাসে বলি আমরা ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর একটা বলি আমরা লাইসা কামিসলি শাইউন, এটা বলি আমরা সুরা সুরার 11 নম্বর আয়াতে বলি এটা, আর কিছুই আল্লাহর মতো না। আপনার আল্লাহর যাত্রা শুরু হবে এখান থেকে। সুতরাং এগুলো আপনি যে কিভাবে ঠিক করবেন, সেকেন্ডটা বললাম, মুসলিম হিসাবে জীবনযাপনের অর্থটা কি, অর্থটা হচ্ছে আপনার উপর আল্লাহর হক কি চিন্তা করবেন, সেগুলো ডিসচার্জ করার চেষ্টা করবেন, ডিসপেন্স করার চেষ্টা করবেন। আপনার উপর মানুষের হক কি, ইনক্লুডিং বউ বাচ্চা ছেলে মেয়ে সবাই আসবে, মানুষ বলতে সবাই আসবে এখানে, আপনার ছেলে মেয়ের হক আছে না আপনার উপর? আপনি আমরা এখানে শহীদুল্লাহ খান মানানি, আমি একবার হজে ছিলাম, উনি দুটা আলাদা করছেন, আমি ওনার রিকোয়েস্ট করে দিয়েছিলাম আমার অ্যাবসেন্সের জন্য করেন। একটা ছিল বাবা মার উপর ছেলে মেয়ের হক, একটা ছিল ছেলে মেয়ের উপর বাবা মার হক। বাবা মার উপর ছেলে মেয়ের হক কি বলতে গিয়ে উনি বলতেছিলেন বাবার উপর। আচ্ছা, তিন নম্বর যেটা হচ্ছে যে আপনি আপনার উপর, আপনি আপনার ফ্যামিলির কথা আসতেছি আমরা,
তাদের আপনার আন্ডারে যারা থাকে, আপনার আন্ডারে যারা বলতে, কিন্তু আমরা অনেক সময় ন্যারো করে ফেলি জিনিসটা। জাস্ট ফর এক্সাম্পল, একজন পুরুষ মানুষ কিন্তু তার মায়ের ওয়ালি, বাবা যদি না থাকে, তার বোনের ওয়ালি, হাজব্যান্ড যদি না থাকে, তার মেয়ের ওয়ালি, মেয়ের যদি বিয়ে না হয়ে থাকে, গার্ডিয়ান আর কি, এবং তার ওয়াইফের ওয়ালি। এই চারজন মহিলার যে নাম বললাম ক্যাটাগরিগুলি, এরা পরপুরুষের কাছে যদি অবাধ যাতায়াত করে, তাহলে আপনি দায়ুস, দায়ুস কখনো জান্নাতে যাবেন না। সুইয়ালিস আপনার প্রোটেক্টিভ জেলাসি থাকতে হবে, গিরাহ যেটাকে বলি, যে আমার বউ, আমার মেয়ে, আমার মা এবং আমার বোন বেপর্দা অন্য মানুষের দেখা শিলতা করতেছে, ই করছে, আমার বুকে না লাগলে আমি পুরুষ মানুষই না অ্যাকর্ডিং টু ইসলাম। অথচ আমাদের দেশে হাই সোসাইটিতে বহু মানুষ আছে যারা বিয়ে করার সময় চিন্তা করে, মানে কল্পনার জগতে চিন্তা করে, পার্টিতে গেলে সেই মেয়েটা ডেজলিং হবে কিনা, মানে সবাই মাঝে তাকে মানে ডায়মন্ডের মতো লাগবে কিনা, বুঝছেন না? দিদি আমি বিয়ে করি, এটি যোগ্যতা যে তারে নিয়ে গেলে সবাই তার দিকে তাকাবে, বুঝছেন না? তাইলে বুঝতে হবে যে আপনি ইসলাম জানেন না বা ইসলাম বোঝেন না। এখানে থার্ডলি যেটাকে আমি বলতেছি, যে তাদের উপর আপনার ফ্যামিলি মেম্বার যারা, যাদের গার্ডিয়ান আপনি, যারা আপনার আন্ডারে আছে, তাদের উপর কি শুধুমাত্র তারা যেন অব্লিগেটরি কাজটা করে এবং কেবল পারমিসেবল যা তা করে এবং ফরবিডেন যা তা থেকে যেন দূরে থাকে। একটা আর পয়েন্টের এই পয়েন্টের এটার ভিতরে আবার তিনটা পয়েন্ট আছে। থার্ড যে ক্যাটাগরিটা, কি করতে পারেন আপনি, তাহলে অব্লিগেটরি যেটা, অব্লিগেটরি কি 7 বছর বয়স থেকে সালাতের জন্য ই করবেন, 10 বছর বয়সে দরকারে প্রহার করবেন, হ্যাঁ, এন্ড সো অন, সব কিছুর জন্য ওই যে বললাম গিরা যেটা বললাম, এটা অব্লিগেটরি, তারা পর্দা করবে, এটা অব্লিগেটরি, আপনি এনশিওর করবেন। আচ্ছা, আর অব্লিগেটরিটা করবে, আর অনলি পারমিসিবল যেটা সেটাই করবে, অর্থাৎ যা কিছু পারমিসিবল না, যা কিছু হারাম, আপনার প্রেজেন্সে, আপনার থ্রুতে যেন এটা তারা না করতে পারে, আপনি যেন তার সাহায্য করে না। আপনি মোবাইল ফোন দিলেন, সেই মোবাইল ফোনে সে পর্নোগ্রাফি দেখলো, আপনি মোবাইল ফোন দিলেন, সেটাতে সে গান শুনলো, কার্টুন দেখলো, আরেক কিছু দেখলো, আপনি প্রথম খুব সুন্দর লাগে তার কথাবার্তা, গানের স্কুলে নিয়ে ভর্তি করলেন, যাতে ছোটবেলায় একটু গান শিখুক, সেই কিন্তু বড় হয়ে নায়িকা বা গায়িকা হবে, বুঝছেন না? আপনি ওইটা কি করলেন, এই জিনিসটা যেন আপনার থ্রুতে না, আপনার যতদিন দেখার দরকার ছিল সেই সময়টা দেখার পরে, আপনি ঠিক মতো পরিচালনা করার পরেও তো মানুষ চেঞ্জ হয়ে যেতে পারে, সেটা আপনি কিছু করেন না, কিন্তু আপনার থ্রুতে যেন না হয়, যা পারমিসেবল অনলি ডু হোয়াট ইজ পারমিসেবল অ্যান্ড রিমেইন অ্যাওয়ে ফ্রম এনিথিং দ্যাট ইজ ফরবিডেন। তাহলে আপনি চিন্তা করে নেবেন ফরবিডেন কি কি, ফরবিডেন ভিতরে অনেক কিছু আসবে, যে মা বোনের কথা বললাম যেটা, সেগুলো আসবে, তারপরে ছেলে মেয়ের ব্যাপারে ডিভাইস আসবে, মোবাইল ফোন আসবে, ল্যাপটপ আসবে, যাই আসে। আচ্ছা, এরপরে বলতেছেন যে আপনি এরপরে চিন্তা করবেন তিনটা জিনিস, এই এই ক্যাটাগরি আন্ডার তিনটা জিনিস। একটা হচ্ছে যে সে স্কুলে কি শিখতেছে, আপনি যেখানে পড়তে পাঠিয়েছেন সেখানে কি শিখতেছে, ঠিক আছে? দুই নম্বর হচ্ছে সে কি দেখতেছে, এটার আন্ডারে আসবে, দেখতেছে বলতে এই যে বললাম যা কিছু ডিভাইস টিভাইস যা বললাম, দুই নম্বর। তিন নম্বর হচ্ছে সে কাদের সাথে মিশতেছে, এই তিনটা কিন্তু আপনাকে ওভারসি করতেই হবে, এটা আজকাল আনফর্চুনেটলি নাই বা হয় না। আমরা যখন বড় হচ্ছি আমাদের প্রতিটি ফ্রেন্ডকে আমাদের বাবা মা চিনত, প্রতিটি, আমাদের মোবাইল ফোন ছিল না, কমিউনিকেশন কিন্তু কিছুই ছিল না, কিন্তু প্রতিটি ফ্রেন্ডকে বাবা মা চিনত, প্রতিটি ফ্রেন্ডের বাবা মাকে বাবা মা চিনত, এবং তারা কোথায় থাকে চিনত, আমি যে গেলাম আর আসলাম এটা নিয়েও বাবা মার ভিতরে কথা হইতো, যে আজকে কিন্তু এখানে খাই আসছে বললো, অথবা আজকে বিকালে এতক্ষণ খেলছে আমি সামনে ছিলাম, মানে এইরকম জিনিস ছিল। আপনাদেরও কিন্তু তাই করা উচিত, কার সাথে মিশতেছে এটা আপনার অবশ্যই জানা উচিত, কে কে ফ্রেন্ড তার, তারা কেমন, যে স্কুলে দিলেন সেখানে কি শিখতেছে আর কি দেখতেছে। স্কুলের কথাটা আসলো আমাদের এখন কথা চলে আসলো, স্কুলে দিয়েই নিশ্চিন্ত হয়ে যাবেন না যে ওইখানে ঠিকই আছে, পড়াশোনার ব্যাপারে না, এখানে কিন্তু মুসলিম হিসাবে লাইফ লিড করার ব্যাপারটা, পড়াশোনার ব্যাপার দেখবেন, পড়াশোনা না করতেছে না দেখবেন না, কিন্তু রিলিজিয়াস লাইনে কি তার
ই হচ্ছে কিনা, উন্নতি হচ্ছে কিনা, না হলে ফিডব্যাক দিবেন, স্কুলে আসবেন, বলবেন যে এটা হয় না, আমার ছেলে এটা জানে না, আমার ছেলে এটা জিজ্ঞেস করে জানে না, আদব জানে না, কায়দা জানে না, রেদবি করে বাসায়, স্কুলের যদি কোনো রোল থাকে। আচ্ছা কি শিখতেছে বলুন, স্কুল এখানে বলছেন যেটা এই স্কুল ই করাটা ফরজে কিফায়া, আপনার আপনার কমিউনিটিতে যদি ইসলামী স্কুল না থাকে এই স্কুল এস্টাবলিশ করাটা ফরজে কিফায়া, নিজে এস্টাবলিশ করবেন, কেউ করবে দেখে বসে থাকবেন না। আমরা অনেককে বলি যেমন উত্তরায় বা অন্য জায়গায় যেখানে আমাদেরকে রিকোয়েস্ট করেন যে একটা কিছু করতে, আমরা বলি তোমরা বসে থাকতে চাইলে অন্তত হোম স্কুলিং তো করতে পারো, একজন মা বা কয়েকজন মা, আজকে এই মা কালকে ওই মা পরশু ওই মা, ওই নার্সারি বা ওই লেভেলের যেগুলো আছে, একজন ইংলিশ, যে ইংলিশে ভালো ইংলিশ, যে অঙ্কে ভালো, সব তো মাস্টার্স, আমাদের আমাদের মায়েরা তো সব মাস্টার্স অনার্স করা সব মায়েরা, নিজেরা করেন তবুও বসে থাকতে পারবেন না যে সামওয়ান এলস উইল ওপেন এবং তারপরে আমি এটাই করবো। এই জন্য আমি প্রথমে আপনাদের কি বলছি যে এটা আপনাদের স্কুল, এটার কোনো মালিক নাই, আপনারা এটার মালিক এবং আপনারা এটা পার্টিসিপেট করবেন। ই করে ক্ষান্ত হবেন না যে একজনে খুলবে তারপরে আমি দিব, একজনে খুলছে এটা তার রেসপন্সিবিলিটি না, আপনার রেসপন্সিবিলিটি। এই কথাগুলো বলছেন, আমি আরো বলতে পারতাম, আমি যদি সময় ব্যাপারটা একটু ই করি, আমি বলছিলাম শেষ করে দিব, আজকের জন্য শেষ করে দিই, যেটুকু হইলো। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের একটা কাজ করান তাহলে আমরা তো মাসে একবার বসার চেষ্টা করব, আমরা আপনার কাছে ফিডব্যাক দিব তার আগে, আপনারা কি ওয়ার্থ মনে করতেছেন কিনা, আপনারা হয়তো সব জানা কথাই শুনে গেলেন আরেকদিন, সেটা মানে আমরা দেখবো ইনশাল্লাহ। তো আজকের জন্য শেষ করে দিই, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম ভালো কিছু শুনে থাকে, সমস্ত প্রশংসা আল্লাহর, আমার ঠান্ডা আছে সরি, সমস্ত প্রশংসা আল্লাহর এবং আলহামদুলিল্লাহ, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা সাধারণের তরফ থেকে, কিন্তু ভালো যা শুনলাম সেটা আমরা বাসায় নিয়ে যাব এবং একটা হইলেও আমরা চেষ্টা করবো ইমপ্লিমেন্ট করতে, দুইটা হইলেও আমরা চেষ্টা করবো ইমপ্লিমেন্ট করতে, যা শুনলাম এখান থেকে ওখানে বাইরে গেল এটা যেন না হয়, জাস্ট এটা একটা ক্লাবিং না, এটা এটা মোটেই আপনারা আমাদের চেয়ে অনেক ভালো ক্লাবে যাইতে পারেন, আপনাদের এন্টারেজ আমাদের চেয়ে অনেক রিচ আমরা মনে করি, তো এটা কোনো ক্লাবিং না, আমরা একটা পারপাস নিয়ে আজকে বসছি, সেই পারপাসে যেন আমরা ঘরে নিয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।